পটুয়াখালী জেলা জজ আদালতের স্থিতি আদেশে এবং সকল প্রকার দলিল সম্পাদনে নিষেধ থাকা সত্ত্বেও 3 লক্ষ টাকা ঘুষ নিয়ে কলাপাড়ার সাব রেজিস্ট্রার এক মুক্তিযোদ্ধার প্রায় 2 একর জমি অবৈধভাবে সাব কমলা দলিল সম্পাদন করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিএনপি নেতার পক্ষে কলাপাড়ার ওই সাব রেজিস্ট্রার নজরুল ইসলামের এমন ভূমিকার কথা উল্লেখ করে মহিপুর প্রেস ক্লাবে রবিবার সকালে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সত্তার ফরাজি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সত্তার ফরাজি বলেন, চক্রটির নেতৃত্বে থাকা লতা চাপলি ইউনিয়ন বিএমপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান এতদিন সেই সুযোগ না পেলেও করোনা আতঙ্কে মানুষ যখন ঘরবন্দি সেই সুযোগকে কাজে লাগিয়ে ইতিমধ্যে আমাদের প্রায় 6 একর জমি অবৈধ দখল নিয়েছে। এই জমি বর্তমানে পটুয়াখালী যুগ্ম জেলা জজ এক আদালতের বিজ্ঞ বিচারক কর্তৃক স্থিতি আদেশ জারি রয়েছে। একই সাথে ওই জমি সাব কবলা দলিল এবং হস্তান্তর দলিল বেচা বিক্রি সম্পাদন ও রেজিস্ট্রি না করার আদেশ বিদ্যমান রয়েছে। এ ব্যাপারে সুস্পষ্টভাবে কলাপাড়ায় সাব রেজিস্ট্রারের উপর দলিল সম্পাদনের নিষেধ থাকার পরেও আমরা এসব বিষয় উল্লেখ করে তার কাছে লিখিত আবেদন করি। এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার ফরাজি আইনগত পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেছেন। সংবাদ সম্মেলনের সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আমাদের এই জমি বর্তমানে পটুয়াখালী যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বিজ্ঞ বিচারক কর্তৃক স্থিতি আদেশ রয়েছে। একই সাথে এই জমি সাব কমলা দলিল হস্তান্তর দলিল বেচা বিক্রি সম্পাদন ও রেজিস্ট্রি না করার আদেশ রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, বিজ্ঞ জেলা জজ প্রথম আদালতের এই সরকারি কৌশলী জিপি নির্দেশনা ও মতামত উপেক্ষা করে সাব রেজিস্ট্রার মোহাম্মদ নজরুল ইসলাম মোটা অঙ্কের টাকার বিনিময়ে গত 16 জুলাই 2020 তারিখ 2 একর জমি রেজিস্ট্রি দলিল সম্পাদন করেছেন মতিউর রহমান।